নমস্কার আমার নাম দাহপুর আমি আপনাকে আমার শেষ ভিডিওতে প্রতিশ্রুতি দিছিলাম যে এই ভিডিওতে আমরা কিডনি পুনরুত্থান সম্পর্কে কথা বলব তাই আসুন প্রথমে কিডনি সম্পর্কে বুঝে নেই কিডনি কি আসলে পুনর্জন্ম লাভ করতে পারে তাই যদি আমরা পুনরুত্থান বুঝতে চাই তবে আমাদের প্রথমে এর পরিভাষা নির্ধারণ করতে হবে যদি এসদ বা কেশল একটি মৃত অংশকে পুনরুজ্জীবিত করে তবে তাকে পুনরুত্থান বলা হয় বা যদি কোন জীবিত অংশ মৃত অংশের জায়গায় প্রবেশ করে তাহলে তা পুনরুত্থান বলা হয় উদাহরণস্বরূপ যদি আমরা টিক্সটিকের পুজোর দিকে তাকি বা আমাদের লিভারের দিকে তাকি তাহলে যদি এর কোনো অংশ মারা যায় তাহলে একটি সুস্থ টিস্যু তার জায়গায় প্রতিস্থাপিত হয় একেই বলে রিজেনারেশন কিন্তু কিডনির নিঃস্ব বৈশিষ্ট্য রয়েছে যা প্রতিটি কিডনি ব্যর্থতার রোগীর জানা দরকার তাই আসুন কিডনির উপরিভাগ পুনরুত্থানের প্রকৃতি কিভাবে ঘটে তা বুঝতে শুরু করা যাক কারণ আমরা লিভার সম্পর্কে জানি যে লিভার পুনরুত্থিত হয় লিভারের মৃত অংশ পুনরুৎপাদন হচ্ছে না জীবন্ত অংশটি মৃত অংশের জায়গা নিচ্ছে তাই কিডনির যত্ন নেও আমাদের জন্য এটি সহজ হবে আমাদের কিডনিতে যখন কোন ধরনের ক্ষতি হয় উদাহরণস্বরূপ যদি কেউ দুর্ঘটনার শিকার হয় বা কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন কিডনি এক লাভ করে কিডনির ক্ষমতা কমে যায় কিডনির কাজ বাড়ানো ছিল কিন্তু একটি কিডনি থাকলেও কিডনির মাত্রা বাড়না। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে ঘটছে কিডনির নিঃস্ব সুস্থতা উন্নয়নের জন্য খুব ভালো ক্ষমতা নেই কিন্তু কিডনির একটি খুব ভাল বৈশিষ্ট্য হল যে তারা তাদের ফাংশন বৃদ্ধি করতে পারে কিন্তু এখন আমরা পুনর্জন্মের কথা বলছিলাম তাই কিডনি কেটে ফেললে তা সম্পূর্ণ নিজে থেকেই হো যায় সুতরাং এর পুনর্জন্ম ক্ষমতা নেই আমরা যখন কিডনি বাপসি করি তখন তাতে দুটি অংশ দেখতে পাই একটি অংশ মৃত স্ক্লেরোস সেই অংশটি কখনই পুনরুত্থান করতে পারে না এবং স্বাভাবিক কোষে ফিরে আসতে পারে কারণ কিডনিতে ছোট ছোট পাইপ থাকে যখন সেই পাইপগুলি ক্ষতিগ্রস্ত হয় পচে যায় এবং কঠিন হয় তখন তারা পুনরুত্থান করতে পারে সেখানে তারা পুনরুৎপাদন করতে পারে না এখন প্রশ্ন হলো কিডনি কেমনে খারাপ হবে আমরা কিভাবে আরও ভাল হব তাই উত্তরটি হলো কিডনির মৃত অংশটি ভুলে যেতে হবে কিডনির সেই অংশটি যেখানে অসুস্থ এবং প্রদাহ রয়েছে তাকে আপনাকে রক্ষা করতে হবে এর থেকে প্রদাহ দূর করতে হবে এবং যে অংশটি জীবিত আছে তার কার্যক্ষমতা বাড়ানো উচিত যাতে আপনার ফিল্ট্রেশন রক্তের ফিল্ট্রেশন আরও ভাল হবে রক্তের পরিশ্রাবণ ভালো হলে তখন ক্রিটিনিং ও কমে যাবে যেমন আমি আগে ভিডিওতে দেখেছি আমি তোমাকে আবার দেখাম তাই আপনি নিজেই দেখেছেন যে কিডনির কার্যক্ষমতা বাড়ানো সম্ভব কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে কিডনির ক্ষতি করে এমন জিনিসগুলি দূরতে রাখতে হবে বাতাবিপি থেকে খারাপ হচ্ছে বা চিনি থেকে বা পলিস্টিক কিডনি থেকে বা আইজিএ থেকে খারাপ হচ্ছে কিডনি খারাপ হওয়ার নিশ্চয়ই কোনো কারণ থাকে যদি সেই কারণটি আপনার শরীরে থাকে যদি এটি থাকে তবে আমরা দেখব যে কিডনি অবিরোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতি যত বের যাবে কিডনির কার্যক্ষমতা ততটা কমে যাবে ক্রিটিনিনের মাত্রা বাড়তেই থাকবে কারণ কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণকে নিয়ন্ত্রণে রাখতে হবে কিডনির পুনরুত্থানের ক্ষমতা খুব কম সমান নয় তাই আপনি আপনার মন থেকে পুনরুত্থান শব্দটি মুছে ফেলুন আপনাকে যে মাথায় রাখতে হবে তাহলে আপনার কিডনির কার্যক্ষমতা বাড়ানোর উপায় কি তাহলে তা জানা কারণ কিডনির কার্যক্ষমতা বাড়তে থাকলে এমন ফল আমরা দেখতে পাই এখন কিডনির কার্যকারিতা বাড়ানোর জন্য আমি আপনাকে এটি উপায় ব্যাখ্যা করছি আপনাকে বিপি এবং চিনি নিয়ন্ত্রণে রাখতে হবে কিন্তু শুধু তাতেই কাজ হয় না বিপি এবং চিনি নিয়ন্ত্রণ করলে খাবার খুব গুরুত্বপূর্ণ হয় কারণ যে খাবার শরীরে নিরাময় প্রক্রিয়া সম্পন্ন করে তাই শরীরকে শক্তি দেয় তাই আপনার ডাট নিয়ে অনেক কাজ করতে হবে আপনার শরীরকে ভিটামিন মিনারেল প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার সহ সবকিছু দিতে হবে যাতে আপনার শরীর সুস্থ থাকে কারণ আপনার শরীর সুস্থ থাকলে অসুস্থ কিডনি এতে ভালো কাজ করতে পারবে কিন্তু শরীর যদি দুর্বল হয় তাহলে ভালো কিডনি থাকলে এতে অসুস্থ হোপন সুতরাং আপনাকে এটি বুঝতে হবে যদি আপনি আপনার শরীরের যত্ন নেন তবে শরীরটি আপনার যত্ন নেবে আপনাকে আপনার মস্তিষ্ককেও সুস্থ রাখতে হবে মস্তিষ্ক সুস্থ রাখা মানে তোমার নিজেকে স্ট্রেস উদ্বেগ এবং বিষণ্নতা থেকে দূরে রাখতে হবে কারণ যদি আপনি ভাল খাবার খান আপনার শরীরে চাপ পড়ে এবং আপনার মানসিক অবস্থা খারাপ হয় তাহলে আপনার খাবার এবং এসব ঠিক মতো কাজ করবে না সুতরাং আপনি যে ফলাফল চান্তা পাবেন না তাই আপনাকে আপনার শরীরের প্রতিটি ছোট লক্ষণ দেখতে হবে ক্ষুধা লাগুক বা না লাগুক আপনি যদি ক্ষুধার্ত না হন তবে এটি আপনার জন্য একটি সতর্কতাবেল ঘুমাসুক ঘুম আসুক বা না লাগুক যদি আপনি নিদ্রাশীল হন বা খুব ক্লান্ত হন তবে সেটিও একটি সমস্যা আপনার প্রস্রাব থেকে রক্তপাত হয় এবং রং পরিবর্তনও থাকে তবে সেটিও আপনার যত্ন নেওয়া উচিত আর যদি আপনি খাবার খেতে না চান তবে সেটি আপনার জন্য সতর্কতার ঘণ্টা পেট ব্যথা আছে কি না তা নিয়ে যত্ন নিতে হবে কারণ এটি শরীর সম্পর্কে আমাদের অনেক কিছু বলে দেয় তাই যখনই কোনো রোগী আসে তার পেট খারাপ হওয়ার সম্ভাবনা তার খাদাপন্ন পর্যবেক্ষণ তার মূত্রত্যাগ তার ঘুম এসব সব বিবেচনায় নেওয়া হয় বিপি এবং শর্করা টেস্ট না করে এই সমস্ত জিনিসও চেক করা হয় এটা আমাদের জানায় যে রোগীর শরীর কিভাবে কাজ করছে যদি রোগীর পাচনা ঠিক থাকে ভালো খাবার খেতে পারে মূত্রপ্রবাহ ঠিক থাকে এবং ভালোভাবে ঘুম পায় তবে তাকে আমরা সুস্থ শরীর হিসাবে বিবেচনা করি এখন যখন আমরা এমন রোগী পাই তখন আমরা দেখি যে যখন আমরা রোগীকে এসোধ দিই তখন ফল হয় এমনি কেন কারণ কিডনি ছাড় বাকি সবকিছুই ঠিক থাকে শরীরে যদি আমরা কিডনির সাথে সাথে অন্য সকল কাজকর্ম নষ্ট করতে থাকি তবে কোন ডাক্তারের জন্য সমস্যা হয় কারণ তিনি আগে একটি সমস্যা নিয়ে এসেছিলেন কিন্তু এখন তিনি চারটি সমস্যা দেখছেন আপনি চেষ্টা করছেন যে আপনাকে তিনি কোষ্ঠকাঠিন্য ছাড়ো কবজ হচ্ছেন ঘুম না আসা প্রস্তর কাজও খারাপ হচ্ছে তাই ডাক্তারের কাজ বেড়েছে তাই আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর যত্ন নেওয়ার সময় আপনার খাবারের সঠিকতা রাখতে হবে খুব সংকুচিত ডাইটে বাজরার উপর সিদ্ধ শাকসবজি উপর থাকবেন না কারণ যদি এই উপাদানগুলি খেতে থাকেন তাহলে শরীর ওজন হারাবে পেশির মাসপেশি চলে যাবে দুর্বলতা আসবে শরীরে ফোলাভাব আসবে ফুসফুসে পানি ভরবে হার সম্পূর্ণ নষ্ট হবে ডাক্তারের জন্য সমাধান করা কঠিন অনেক সমস্যা হবে তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সম রোগীর মনে কিডনি পুনরুত্থান হয় প্রস্রাব থেকে নয় প্রস্রাব থেকে কিডনি পুনরুত্থিত হয় না প্রস্রাব থেকে কিডনির কার্যক্ষমতা বাড় এমন পরিবেশ তৈরি হয় তাই আমাদের বুঝতে হবে যে কিডনির দৃষ্টিকোণ থেকে পুনরুত্থান শব্দটি ভুল কিডনি পুনর্জন্ম সম্পর্কে আরও অনুসন্ধান করুন কিডনি রিজেনারেশন দেখা হয়েছে কি না সেটি কোন ডাক্তার দেখেনি সেগুলোকে দেখুন কিডনি পুনরুত্থান বিজ্ঞানগতভাবে প্রমাণিত হয়নি কিন্তু না কারণ প্রায়শই আমরা যা করি তা হল হোয়াটসঅ্যাপে যা কিছু বার্তা আসছে এবং ইউটিউবে যা কিছু সামগ্রী আসছে তা সত্য মনে করি আমাদের যখন আমরা শত মনে করি তখন আমাদের হয়ে যায় কারণ আমরা এতে বলা কেশলগুলি ভুল উপায় প্রয়োগ করতে শুরু করি এবং যখন এটা কাজ করে না তখন আমার মনে হয় যে সমস্ত সিস্টেমটি খারাপ তাই আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার শরীরটি বুঝতে পারেন রোগটি বুঝতে পারেন এবং বুঝতে পারেন কেন কিডনি খারাপ হচ্ছে একটি নেভিগেশন তৈরি করতে হবে যেখানে ঠিক করে রাখবেন কিভাবে নেভিগেট করবো আমি এটা করতে হবে এটি যেখানে আমাদের টিক দিতে হবে যে বিপি ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে কোন চিনি নেই আমার 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 ঠিক 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 আছে 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 এখন আসুন এখন আমার শরীর সুস্থ হলে আমি কিডনির কাজ সহজে বাড়তে পার তাই আশা করি এই ভিডিও দেখে কিডনির পুনরুত্থান সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন কিডনি পুনরুত্থান হয় কি না সেটি এখনও সন্দেহজনক আজকের তারিখে গুগল এত উন্নয়ন করেছে যে আপনি একটু গুগল করলেই অনেক গবেষণা পেপার পাবেন কিডনি পুনরুৎপাদন করে কিনা তা সম্পূর্ণ ধারণা করা যদি আপনি এই বিষ গবেষণা করছেন তবে অনুগ্রহ করে ইউটিউবে না করে গুগলে করুন এবং যদি আপনি কোন গবেষণা পেপার সন্ধান করছেন তবে তার পিছনে গবেষণা পেপার বা পিডিএফ লিখুন কারণ সকল গবেষণা পেপার পিডিএফ ফাইল ফরম্যাটে প্রকাশিত হয় তাই আপনি সম্পূর্ণ ধারণা পাবে সেখান থেকেও ভালো রিসোর্স আমি এভাবে সার্চ করি কোন ফাইলের পেছনে যে কোন কিছু লিখি পিডিএফ রাখি রিসার্চ পেপার লিখি আপনি এরকম কন্টেন্ট পেয়ে যাবেন সুতরাং আপনি কিডনি কিভাবে কাজ করে তা খুব ভাল ধারণা পাবেন কারণ রোগ সম্পর্কে আপনার শরীর সম্পর্কে যত বেশি বুঝতে পারবেন ততই আমার জন্য ভাল কারণ আমাকে কেবল একটি ছোট কাজ করতে হবে এসদ খাও এবং চলে যাও অনাথায় আমাকে সব কিছু ব্যাখ্যা করতে হবে কেন কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কারণে এর ক্ষতি হচ্ছে কি করবেন কি করবেন না এই কাজটি আমার জন্য আরও কঠিন হ যায় আপনি নিজে গবেষণা করে দেখুন যে আমার কাজ শুধু আপনাকে ওষুধ দেও এর চেয়ে বেশি কিছু নয় আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন তবে যদি কোন সন্দেহ থাকে বা কিছু জিজ্ঞাসা করতে চান তবে ডাক্তাররা বেশি আপনার সাথে দেখা করতে পারে এই সাথে আমি আপনাদের সবাইকে সঙ্গে এগিয়ে যেতে চাই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নমস্কার দেখার জন্য ধন্যবাদ